জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। হবিগঞ্জ শহরের পদ্মারবাড়ি থেকে চৌধুরী বাজার পর্যন্ত দীর্ঘ বর্ণের শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় করে হাজারো মানুষ, যানজট সৃষ্টি হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, এনামুল হক, ইসলাম তরফদার তনু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও শাহ রাজীব আহমেদ রিঙ্গন। সমাবেশে জি কে ঘোষ বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল, বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আন্দোলনে বিএনপি সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনা সফল ছিল। তিনি আরও বলেন, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, 7ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বিএনপিকে ভালোবাসলে মূল স্রোতের বাইরে থেকে টুকটুকি বাজাতে কাজ হবে। আজকে আমরা মিছিল করবো।